কবরস্থানে গিয়ে বলছে রব্বির রহমহুমা কামারো পানি সগীরা হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতাকে দেখো বাল্য অবস্থায় তারা যেভাবে আমাকে দেখেছিল রব্বিক ফিরলি বলে বলে দাইয়া হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো আল্লাহুম্মা ফিরলি আবি অরফাদার জাতাহু ফিল মাদিন অর সালাহু ফি কবরিহি অর নাফির লাহু ফিহে আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো আল্লাহুম্মা ফির লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অরহামহু তুমি তার প্রতি রহমত নাজিল করো অফি তুমি তাকে মাফ করো অফিয়ানহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অকরিম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও অসমাত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও পাকসলো বিল মায়ো সাল জল বারাত কামানা কায়দা সাবল হবে জমিনা দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় অন্তলহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ও জাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও আদখালহু জান্না তুমি একে জান্নাতে প্রবেশ করাও অজুমিন আযাবিল কবর তুমি একে কবরের শাস্তি থেকে বাঁচাও অমিন আযাবিন নার তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও এই ছেলে হলো সুস